অনেকদিন যাবত আসলে আমাদের এই কুকুরের উৎপাতে এখানে আসলে অনেকে ঘুমাইতে পারতো না, তো মূলত তাদের জন্য এখানে ইয়া দেওয়া হলো, হচ্ছে কি নাইট, যাতে করে কুকুরগুলো আসতে না পারে এবং রাতে ডিস্টার্ব করতে না পারে। এরই ফাঁকে দেখা যাচ্ছে একটা পাখি এখানে আটকে বসে আছে। তো অনেক সময় আমরা লোভে পড়ে কি করি, এই পাখিগুলোকে ধরে ফেলি, ধরে এবং পালার চেষ্টা করি। আসলে এইটা হচ্ছে কি, একটু দেখাই আমি, এটা হচ্ছে যে আমাদের এই জাতীয় পাখি দোয়েল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দোয়েল পাখি, কিন্তু মূলত আমরা চাইলেও কিন্তু আসলে পালতে পারবো না, বিকজ এগুলো পালতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। যেমন তাদেরকে আমরা খাওয়াইতে পারবো না, তাদেরকে খাওয়ানোর চিন্তা করতে গেলেই কিন্তু দেখা যাবে যে বিপদ। এই তারা খায় পোকামাকড়, এই পোকামাকড় খুঁজতে খুঁজতেই কিন্তু আমরা ইয়ে হয়ে যাব। সো এই ধরনের পাখিগুলোকে আসলে পালা উচিত না, বিকজ এগুলো পালতে গেলে এই পাখিগুলোর আসলে জীবনটাই যাবে, আর কিছু না। আপনি চাইলেও পাখিগুলোকে আসলে বুঝতে পারবেন না, সো শুধু এই পাখিগুলোর জীবনটা নষ্ট করবেন না আমার মতে। তো এই ধরনের যখন পাখিগুলো আপনারা পাবেন, চেষ্টা করবেন যাতে পাখিগুলোকে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে এবং পাখিগুলোকে ধরে ছেড়ে দিতে। যদিও আমি একা ভিডিও করছি, তো সেজন্য হয়তো বা এই পাখিটাকে ছুটানো কষ্টকর হয়ে পড়তেছে। তো এই জিনিসটা আমি যদি ছুটাতে না পারি এবং প্রয়োজনে ইয়াটা কেটে ফেলবো, এবং কাটার পর আমি আপনাদেরকে দেখাই আপনাদের কী কী কাজ থাকতে পারে। যদিও আমি একা পাখিটাকে ছুটানোর চেষ্টা করলাম, তো চেষ্টা করার ফলে যদিও আমার এখানে কিছু নাই পাখিটাকে ছুটানোর, তো সেক্ষেত্রে আমি দাঁতে কামড়া এই সুতা যখন কাটছি, দেখতে পারছেন কামড় দিয়ে পাখিটা আমার কিছু রাখে নাই, যদিও দেখা যাচ্ছে না তবে অনেক ব্যথা। তো এই টাইপের পাখিগুলো যখন আপনারা পাবেন এবং এই ধরনের নেট কোথাও লাগাবেন, যদি কোনোরকম কোনো পাখি থাকে আটকে, অবশ্যই চেষ্টা করবেন পাখিগুলোকে ছেড়ে দিতে।